পুরী বাঙালির সেকেন্ড হোম। এই পুরী বাঙালির কাছে কখনো পুরানো হয় না। মানসিক অশান্তি বা অতিরিক্ত কাজের চাপ, সেখান থেকে খানিক সময় কাটাতে বাঙালি বারবার ছুটে যায় এই পুরীতে। আজ আমরা আপনাদের এক রাত দুদিনের সম্পূর্ণ ট্যুর গাইড দেব এই ভিডিওর মাধ্যমে। এবার কিন্তু আমরা ট্রেনে চড়ে পুরী যাইনি, নতুন একটা এক্সপিরিয়েন্স করার জন্য আমরা শ্যামলী পরিবহনের এই বাসে চড়েই পুরী পৌঁছেছিলাম। অবশ্য এটা প্রি প্ল্যান ছিল না আমাদের, বাসটা আমরা হঠাৎ করেই বুক করি, কারণ যে ট্রেনের টিকিট আমাদের আগে থেকে বুক করা ছিল সেটা ছিল 12 ঘন্টার লেট। তাই হঠাৎ করে এই বাসের খোঁজ আমরা পাই, খোঁজ পাওয়ার পর তৎক্ষণাৎ রেড বাস থেকে বুক করে ফেললাম টিকিট। আপনারা যদি এই বাসে চড়ে পুরী পৌঁছতে চান তাহলে আপনাদের আসতে হবে ধর্মতলা বাসস্টপে। প্রতিদিন রাত 8টার সময় এই বাস রওনা দেয় পুরীর উদ্দেশ্যে। টিকিট অবশ্য অফলাইনেও করাতে পারেন, তবে আমার মতে রেড বাস থেকে টিকিট করিয়ে নেওয়াটা বেশি ভালো হবে। তাই চলুন একবার ঘুরে দেখিয়ে দিই বাসটা। এবারের পুরী ট্রিপের এই বাস জার্নিটা কিন্তু ছিল বেশ আরামদায়ক। সম্পূর্ণ বাসটাই শীততাপ নিয়ন্ত্রিত, ঠিক মাথার উপরে এসির পয়েন্ট করা। চাইলে আপনি নিজের মতো করেই এসিটাকে কন্ট্রোল করতে পারবেন। খুব ঠান্ডা লাগলে বন্ধ করে দিন, আবার গরম লাগলে এসিটাকে অন করে নিন। আর প্রত্যেকটা সিটের সাথে একটা করে এক্সট্রা ব্ল্যাঙ্কেট দেওয়া। খুব ঠান্ডা লাগলে ব্ল্যাঙ্কেট মুড়ে দিয়ে চাইলে ঘুমিয়েও যেতে পারেন। আর পায়ের কাছে আপনার মোবাইল চার্জারেরও ব্যবস্থা রয়েছে, যদি ফোনের চার্জ শেষ হয়ে যায় ওখান থেকেই চার্জ করে নিতে পারেন। আর একটা কথা, বাসের টিকিটের সাথেই বাস কর্তৃপক্ষ আপনাকে দেবে 1/2 লিটারের একটা জলের বোতল। আর এই সিটটা পায়ের কাছে ঠিক এভাবেই খুলে যায় যাতে আপনার পা কোনো জায়গায় গিয়ে ব্যথা না করে। আর এই সিটটা যেটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ 360 ডিগ্রি অ্যাঙ্গেলে বেন্ট করা যায়, যাতে আপনার এই পুরী যাত্রা হয় আরও অনেকটা আরামদায়ক। তো চলুন এই শ্যামলী পরিবহনের বাসে চড়েই আমরা আজ যাই শ্রী জগন্নাথ দেবের দর্শনে। কথা বলতে বলতেই যখন রাত পেরিয়ে ভোরের আলো ফুটল, তখন চোখ খুলে দেখলাম আমরা পৌঁছে গেছি উড়িষ্যার ভুবনেশ্বর শহর। তো চলুন আপনাদের সঙ্গে নিয়ে আজ আমরা যাই পুরী। পুরী বাসস্ট্যান্ডে নামলাম, বাসস্ট্যান্ডে নামার পর আমরা এবার হোটেলের দিকে যাচ্ছি। বেশ কয়েকটা নতুন অভিজ্ঞতা হলো, বলবো যেতে যেতে আপনাদের সব কথা শেয়ার করব। আমরা এই মুহূর্তে টোটোতে করে আমাদের যে হোটেল বুক করা আছে সেই হোটেলের দিকে আস্তে আস্তে যাচ্ছি। বাকি কথা পৌঁছোই, বাকি কথা ওখানে কি হচ্ছে। হোটেলে আমাদের চেক ইন টাইম 8:30, তো তার কিছু আগেই আমরা পৌঁছে গেছি বিচে। হোটেলেই পৌঁছে গেছিলাম, হোটেলে লাগেজটা রেখে বিচের দিকে একটু বেরিয়ে আসলাম। ওদিকে বাড়িতে ফোনাফোনি চলছে, তো দেখছি হালকা বৃষ্টিটা ঘুরে একটু পর হোটেলের মধ্যে লাগেজ প্যাকেটগুলো রেখে আমরা আবার স্নান করতে আসবো। প্রথমে স্নান করবো, স্নান করে ব্রেকফাস্ট সেরে তারপর আমরা মন্দিরে যাবো পুজো দিতে। তো দেখতে থাকুন আরও কী কী আছে সেগুলো বলছি। যে হোটেলটা স্টে করছি সেই হোটেলটা হচ্ছে রঘুনন্দন রেসিডেন্সি। স্বর্গদ্বার বিচ থেকে জাস্ট 200 থেকে 250 মিটার, ম্যাক্সিমাম 200 থেকে 250 মিটার হেঁটে আসতে হবে। সোজা রাস্তাটা হেঁটে আসলেই আপনারা এই রুমটা পেয়ে যাবেন। তো প্রথমে আমি একবার রুম টুরটা দেখিয়ে নিই যে রুমে কী কী আছে। এটা আমরা অনলাইন থেকে বুক করেছি গোয়াই ভিভো থেকে, আমাদের কস্ট পড়েছে সামথিং 1600 টাকা মতো। এসি ওয়ান নাইটের জন্য, আপনার রুম সাইজটা একটু ছোট, তাও দেখিয়ে দিচ্ছি এর মধ্যে কী কী রয়েছে। ফার্স্ট যেটা সেটা হচ্ছে একটা এসি রয়েছে, প্লাস একটা সিলিং ফ্যান রয়েছে, একটা টিভি আছে যেটা দরকার না থাকলেও চলতো, আর একটা ছোট্ট এখানে টি টেবিল মতো আছে, ইলেকট্রিক কেটেল দেওয়া রয়েছে, ইলেকট্রিক কেটেল। আর এখানে একটা কাবার্ড রয়েছে, কাবার্ডে জিনিসপত্র রাখার জন্য। এই একটা ডাবল বেড,
কিং সাইজের ডাবল বেড রয়েছে, ছোট রুমটা অনেকটাই ছোট, ওয়াল পেন্টিং কিছু রয়েছে এখানটাতে, কিছু ওয়াল পেন্টিং রয়েছে। আর ওয়াশরুমটা ঠিক এই রকম, গিজার সাথে রয়েছে, গিজার সাথে কমোড ফ্ল্যাশ, আলাদা করে কোনো মিরর নেই। ঠিক ওয়াশরুমের বাইরে এই অংশটা একটা আলাদা করে মিরর দেওয়া আছে ঠিক ওয়াশরুমের বাইরেটাতে, তাছাড়া আর কোনো মিরর এখানে দেওয়া নেই। অনেকটাই ছোট রুমটা, অনেকটাই ছোট, মোটামুটি একদিনের জন্য ঠিকই আছে আমাদের একদিনের জন্য। তো একটু রেস্ট করে নিই আমরা এখানটায়, ড্রেস ফ্রেস চেঞ্জ করে এবার আমরা যাব সমুদ্রে স্নান করতে। কিছুক্ষণ রেস্ট নিয়ে দুজনে মিলে বেরিয়ে পড়লাম সমুদ্র স্নানে। জানি না কতটা ভিডিও দেখাতে পারবো, ফোনের মধ্যে ভিডিও রেকর্ড করছি, ক্যামেরা আনা সম্ভব হয়নি, যা জলের তেজ তাও এই কভারের মধ্যে যতটা সম্ভব ভিডিও দেখাবো। আমরা এলাম, প্রচণ্ড ভিড়, সর্বদার বিদেশ সোজাসুজি আমরা আছি, প্রচণ্ড ভিড়। এবার সমুদ্রে স্নান করবো, স্নান করে বাকি কথা তারপর বেরিয়ে হচ্ছে। পুরীর সমুদ্রে বিভৎসভাবে স্নান ফান করে এখন বাজে সকাল 10:30। আমরা রুমে এসেই জাস্ট ঢুকলাম, প্রীতি ওখানে স্নান করতে গেছে, ওর স্নানটা হয়ে গেলে আমি স্নানটা করব। স্নানটা করে তারপর আমরা যাব মন্দিরের উদ্দেশ্যে, প্রভু জগন্নাথের দর্শন করতে, যার ডাকে আমরা এত দূরে এসেছি। এবার স্নানটা করে নিই চট করে, তারপর বেরোচ্ছি, বেরিয়ে বাইরে প্রথমে দর্শন করব জগন্নাথের, তারপর লাঞ্চ। অন্য কিছুক্ষণ রেস্ট নিলাম হোটেলে এসে, তারপর আবার বেরিয়ে পড়লাম আমরা মন্দিরের উদ্দেশ্যে, প্রথমে জগন্নাথ প্রভু দর্শন করব, তারপর দেখা যাক আর কোথাও কোনো সাইট সিং করা যায় কি না। একটা কথা বলছি, ঠিক আছে, আমি অটো থেকে নামি, অটো থেকে আমরা টোটো করে এখান থেকে সর্বদার বিচের সামনে থেকে আমাদের টোটো ভাড়া নিচ্ছে দুজনের 80 টাকা পার পার্সন, টোটাল 80 টাকা, মানে 40 টাকা পার পার্সন নিচ্ছে। তারপর আমরা যাই মন্দিরে, মন্দিরে গিয়ে বেশ কিছু কথা বলছি। পুরী আসবো আর জগন্নাথ দেবের দর্শন করবো না, এটা তো সম্ভব হয় না। তাই পুরী এসে সবার আগে স্নান সেরে আমরাও বেরিয়ে পড়েছি জগন্নাথ দেবের দর্শন করতে। প্রথমে আমরা মন্দিরে যাব, দর্শন করব, কিন্তু তার আগে মোবাইল ক্যামেরা যা যা গ্যাজেটস আছে এগুলোকে আমাদেরকে বাইরে রেখে যেতে হবে, কেন এগুলো মন্দিরের মধ্যে কোনোটাই অ্যালাউ নয়। তাই আমরা আগে দর্শনটা করে আসি, কীভাবে পুরো মন্দির চত্বরটা বাইরের দিকটা ঘুরিয়ে তারপর আমরা আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি পুরীর শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের সামনে। প্রভু না চাইলে তার দর্শন তো পাওয়া যায় না, জগন্নাথ দেব যতক্ষণ না আমাদের ডাকবেন ততক্ষণ আমরা আসতে পারবো না। বিগত 1 বছরের প্রচেষ্টার পর আজ প্রথমবার পুরী এসে প্রথমবারেই জগন্নাথ দর্শনটা সেরে ফেললাম। হ্যাঁ, একটা বিশেষ কারণ যেটা আপনাদের হয়তো বলা হয়নি এতক্ষণ, আজ আমাদের পুরী আসার পেছনে, একদিনের পুরী আসার পেছনে কারণটা কী, আজ আমাদের প্রথম বিবাহবার্ষিকী। তো প্রথম বিবাহবার্ষিকীটা ভাবলাম প্রভু জগন্নাথের কাছে এসে তার শরণাপন্ন হয়ে তার কাছে কিছুটা আশীর্বাদ নিয়ে যাই। তো আমরা জগন্নাথ মন্দির থেকে দর্শন করে বেরোলাম, প্রচণ্ড ভিড়, যেহেতু আজ গুরু পূর্ণিমা, গুরু পূর্ণিমার জন্য ভিড়টা একটু বেশি, সেই ভিড়ের জন্য ঠেলাঠেলিতে মোটামুটি পায়ের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, সকাল থেকে কিচ্ছু খাওয়াও হয়নি, এখনও পর্যন্ত কিচ্ছু খাওয়া হয়নি। তো আমরা এখান থেকে এবার বেরোবো, বেরিয়ে আমরা যাব স্বর্গদ্বার, স্বর্গদ্বারে যেখানে আমাদের হোটেল আছে, আপনারা তো আগেই হোটেলে ভিডিও দেখেছেন। তো আমরা ওখানে গিয়ে দেখা যাক কী খাওয়ার পাওয়া যায়, ওখানে গিয়ে খাবো, বাকি কথা দর্শন তো ভালোভাবেই হলো। আর একটা কথা, মন্দিরে ঢোকার আগে আপনাদেরকে কিন্তু জুতো রাখতে হবে, যেটা আমি আগেই বললাম, ঠিক সিংহদুয়ারের সামনে, সিংহদুয়ারের সামনেই জুতো স্ট্যান্ড আছে, আমাদের ক্যামেরা, দুটো মোবাইল প্লাস 2 জোড়া জুতো রাখা ছিল, টোটাল ওখানে টাকা নিয়েছে হচ্ছে আমাদের 80 টাকা, রেখে দিয়ে গেছিলাম তারপর এলাম। তো চলুন,
পর্যন্ত 30-30-60 টাকা। যেই অটো ভাড়াটায় কিছুক্ষণ আগে আমাদের থেকে 100-150-200 এমনকি 300 টাকা পর্যন্ত কেউ কেউ দাবি করেছিল, সেটা এলাম 60 টাকায়। তো এই গল্পটা আমি বলবো, খাওয়াটা শেষ করে না, প্রচণ্ড খিদে পেয়েছে, খাওয়াটা শেষ করে নিয়ে আমি টোটোর এই গল্পটা আপনাদেরকে বলবো। পুরীতে এলে কী কী সমস্যার সম্মুখীন আপনাদের হতে হয়, হতে হয়েছে আমাদের এই সমস্যার সম্মুখীন। তো আমরা একটা রেস্টুরেন্টে এসেছি সোনার পুল, এটা আপনার রেণুকা লেন মানে যেখানে আমাদের হোটেলটা ওই গলির মধ্যে, পিওর বাঙালি খাবার এখানে পাওয়া যায়, সবাই বাঙালি, পুরী মানে 90% তো বাঙালি আছেই আপনারা সবাই জানেন। তো খেয়ে নিই কী কী থাকছে, খেয়ে নিই খাওয়ার রিভিউটা তারপর দিচ্ছি আমি। আচ্ছা, ভেজ থালি আমাদের কাছে এসে গেছে। আমাদের অর্ডার আছে একটা চিকেন থালি আর একটা ফিশ থালি, মানে কাতলা মাছের থালি। তো প্রথমে ভেজটা দিয়ে গেছে, এর সাথে চিকেনটা অ্যাড হবে, আর চিকেনটার পর আপনার হচ্ছে এর সাথে ও যেটা নিয়েছে ও কাতলা নিচ্ছে, সেম থালি, এটা ভেজ আছে, ও কাতলাটা নিচ্ছে আর আমিও নিচ্ছি হচ্ছে আপনার চিকেনটা। তো কী কী আছে আমি একবার দেখিয়ে দিচ্ছি। ভাত আছে, ভাতের সাথে লেবুর সাথে কাঁচা লঙ্কা একটা, এখানে একটা ভাজা, এটা সবজি বরবটি আর আপনার আলু দিয়ে ভাজা, এটা বেগুনের ভাজা, এটা চাটনি, এদিকে আছে ডাল, এদিকে আলু পটলের সবজি, আর এখানে একটা সবজি, সাথে আছে রসগোল্লা। দুর্দান্ত, মানে দেখে মনে হচ্ছে দুর্দান্ত, টেস্ট কীরকম সেটা খাওয়ার পর বলতে পারবো। এটার দামটাও একদমই কম, দামটা চিকেন থালি নিয়েছে 220 আর আপনার, আর এই ভেজ থালিটা যদি নেওয়া হয় এটা হচ্ছে 145, 145 টাকা। চিকেনটা এসে গেছে, এখানে একটা স্পেশাল জিনিস দেখা যাচ্ছে যেটা এই রেস্টুরেন্টে প্রথম দেখলাম, সেটা হচ্ছে এটা ঘি। সাধারণত কোনো রেস্টুরেন্টে আমরা ঘিটা দেখি না, পুরো বাঙালিয়ানায় নজর রেখেছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ, খুব ভালো লাগলো ঘিটা দেখে। তো খাই, টেস্ট করি, তারপর বাকি রিভিউটা খাওয়ার পর দিচ্ছি। ঘিয়ের টেস্ট খুব ভালো, সবজি পাবনা, সোনার পুরি রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে ফিরে এলাম হোটেলে। ঢুকে যে কিছু কথা, বেশ কিছু কথা যেগুলো আপনাদের সাথে শেয়ার না করলে হয়তো ভিডিওটা সম্পূর্ণ পূরণ হবে না, তো সেগুলোই বলবো। প্রথম আমি হোটেলের রিভিউটা দিয়ে দিই, যে রেস্টুরেন্টের রিভিউটা সোনার পুরি একদম দুর্দান্ত খাবার, একটা কোনো খাবারও আমার খারাপ লাগেনি, প্রত্যেকটা খাবার ভালো লেগেছে। ঘরোয়া স্টাইলে বানানো, পুরোপুরি বেঙ্গলি রেসিপি, তেল মশলা সব কিছু পরিমাণ মতো, না হাই রিচ, না খেলে আপনার পেট খারাপের ভয়, কোনো সমস্যা নেই। চাইলে আপনারা গিয়ে সোনার পুরি যে রেস্টুরেন্ট ভিজিট করতে পারেন, হাইলি রেকমেন্ডেড। নেক্সট আসছি যে হোটেলে আমরা আজকে স্টে করছি, হোটেলের রিভিউটা কীরকম সেটা প্রীতি বলবে, যে হোটেলে আমরা আজকে স্টে করছি সেই হোটেলটা একদম সেই পাখির বাসা যেটা বলে সেরকম লাগছে। পাখির বাসা মানে সত্যি বলছি একদম ছোট্ট, যেটা আপনাকে আপনাদের আমি সোনার পুরি রেস্টুরেন্ট রেকমেন্ড করলাম, হাইলি রেকমেন্ডেড, এই হোটেলটা হাইলি নট রেকমেন্ডেড। এই দামের মধ্যে যে 1600 টাকা খরচা হয়েছে, আপনি অনেক ভালো হোটেল নিয়ার সি বিচ পাবেন। যেহেতু একটা হটচট প্ল্যান হয়েছিল তো আমাদের, তো সেই জন্য আমি সেই রিস্কটা নিইনি। এর আগে একবার দীঘা গিয়ে আমাদের সাথে এই প্রবলেমটা ফেস হয়েছিল, খুব বৃষ্টি পড়ছিল, এমনি ওয়েদার খুব খারাপ এখন দেখতে পাচ্ছেন, তো তার জন্য আমি বুক না করার রিস্কটা নিইনি। যেহেতু একদিন আগে হোটেল বুক করতে হয়েছে, তো এই প্রবলেমটা ওই জন্য আমার সাথে হয়েছে। কিন্তু আমি আপনাদের বলবো, পুরীতে প্রচুর হোটেল আছে, এখানে আসুন, রুম দেখুন, তারপর গিয়ে ওটাকে ডান করুন। এখানে না আছে একটা পাপোস, না আছে একটা ব্যালকনি ঠিকঠাকভাবে, রুমটা এতটাই ছোট মানে বলার কথা নয়, বাথরুমে শাওয়ার ঠিকঠাক কাজ করে না, বাথরুমে কোনো ওয়াশ বেসিন নেই, বাথরুমে কোনো র্যাক নেই যেখানে আপনি স্নানের সময় সাবান সোপ শ্যাম্পু এগুলো রাখতে পারবেন, কিচ্ছু নেই, মানে একদম জঘন্য। আমি আর কোনো দিন এই হোটেলে থাকবো মনে হচ্ছে না, তো খারাপ মানে আমি বলি না, ইন জেনারেলি কোনো জায়গা সম্পর্কে নেগেটিভ ফিডব্যাক দিই না, কিন্তু যেহেতু আপনারা আমাদের ভিডিও দেখেন, আমার মতে এটা বলাটা উচিত, তাই বললাম। আসলে দামটা অনুযায়ী খারাপ, হয়তো এটা কম দাম নিলে আমরা বলতাম যে ঠিক আছে দাম অনুযায়ী ঠিক আছে, হ্যাঁ যেভাবে রেন্টটা নিচ্ছে সেই হিসেবে অতিরিক্ত দামটা অতিরিক্ত, মানে 1600 টাকা দিয়ে নেওয়ার কোনো মানেই হয় না রুমটা।
আর এবার আসছি সবথেকে মেন পয়েন্ট, যেগুলো আমি বারবার আপনাদেরকে বলতে যাচ্ছিলাম কিন্তু কোনো না কোনো টোটো বা অটোতে উঠেছিলাম সেই জন্য বলতে পারিনি। মেন এখানকার টোটোওয়ালারা প্রচণ্ড পরিমাণ বদমাস। টোটো কি অটো, মানে যে টোটোওয়ালাটা, মানে আমরা তো পুরী প্রথমবার আসিনি, কেউ সবাই জানি পুরীর রেট কীরকম। আপনি ভাবুন স্বর্গদ্বার থেকে জগন্নাথ মন্দিরের ভাড়া কোনো দিন 300 টাকা হতে পারে কোনো দিন? মানে কী ভেবেছে আমাদেরকে? বাস স্ট্যান্ড থেকে আমি স্বর্গদ্বার আসবো বলে সকালে যখন আমরা ফিরলাম বাস থেকে নামলাম, আমি টোটোওয়ালাকে জিজ্ঞেস করে অটোওয়ালাকে জিজ্ঞেস করলাম যে আমরা স্বর্গদ্বার যাবো, রেণুকাগুলি মানে আমাদের হোটেলে অ্যাড্রেস দিলাম, আমাকে বলে 400 টাকা। মানে মানা যায়? তারপর ওটা আমি এলাম কত, 150 টাকাতে। প্রথমে সকাল ছিল, একটু তাড়া ছিল, টায়ার্ড ছিল, আমি চলে এসেছি। এবার এখান থেকে যখন আমরা জগন্নাথ মন্দির যাচ্ছি তখন আচ্ছা 100 দিলাম সকালে, আমরা 100 দিয়েছিলাম, ভুল, ঠিকই বলেছে, আমার 150 ভুল করে, আমার 150 চাইছিল, আমি 100 দিলাম। আর এখন যখন জগন্নাথ মন্দিরে আমরা যাচ্ছি, মানে বিশ্বাস করবেন না, অটোওয়ালা দ্বিতীয় একটা টোটোওয়ালা আমাদের সামনে এসছে, ওকে আমাদের ওঠাতে দিচ্ছে না, বলছে ও যে ভাড়া বলছে ওটাই দিতে পারলে যাওয়া যাবে না, এরম ব্যাপার। মানে 300 টাকা চাইছে এখান থেকে যেতে, আমাকে 300 টাকাটাই দিতে হবে। তারপর আমি গিয়ে একটু এগিয়ে গিয়ে অটো ধরলাম, এই টোটো ধরলাম, 80 টাকাতে গেলাম, মানে 300 টাকারটা 80 টাকা। ইভেন যখন আসলাম, যখন আমি স্বর্গদ্বার থেকে মানে জগন্নাথ মন্দির স্বর্গদ্বার থেকে রিটার্ন এলাম, তখন যে অটোটাতে আমি এলাম সেটা লাগলো 60 টাকা। মানে যে কোনো সময় আপনি ঠকে যেতে পারেন, যে কোনো সময়। তো অবশ্যই বার্গেনিং করে মানে ছোটো ছোটো রাস্তা একবার কিলোমিটারটা গুগল ম্যাপে দেখে নেবেন, তো নাহলে যে কোনো সময় মুরগি হতেই পারে। যে মানে হোটেলে আমরা মুরগি হয়েছি, মানে এই যানবাহনে এখনও পর্যন্ত আপাতত কেউ মুরগি করতে পারেনি। খাওয়া দাওয়াটাও খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে, সকালে চাটা খুব বাজে চা ছিল বিচের মধ্যে, ইঞ্জিনিয়ারিং বিচে চা ভালো হয়ও না। তো এই ইনফরমেশানগুলো দেওয়ার ছিল, একদিনের ট্রিপ কেন এসছে এর আগেই জানিয়েছি। এবার বিকেলবেলা একটু আমি এখন রেস্ট নেবো, আমরা অনেকটা টায়ার্ড, কারণ সারা রাত জার্নি করে এসেছি, সকালে এসে আবার বেরিয়ে গেছিলাম, তো একটু রেস্ট নেবো। তারপর বিকেলবেলা বিচ নিয়ার যে মার্কেট ফার্কেটগুলো আছে ওগুলোতে ঘুরবো। কাল সকালে আমাদের ট্রেন আছে 2:50-2:45, তার আগে যতগুলো সম্ভব কভার করা যায় সেগুলো একবার কভার করবো। হোটেলে সামান্য কিছুক্ষণ জিরিয়ে নিলাম, তারপর আজকে সন্ধ্যাটা, প্রথম দিনের সন্ধ্যাটা এসে পড়লাম স্বর্গদ্বার সি বিচটা এক্সপ্লোর করবো। বাড়ির জন্য কিছু কেনাকাটা করা আছে, ওগুলো দেখতে হবে, কারণ বাড়ি থেকে সবাই বলে পাঠিয়েছে কার জন্য কী নিয়ে যেতে হবে। সবার আগে এসেই ঘুম খাটানোর জন্য এক কাপ চাটা খেয়ে নিই, তারপর শুরু করছি বিচ এক্সপ্লোর। বাঙালির পুরী ভ্রমণে কয়েকটা জিনিস ম্যান্ডেটারি, তার মধ্যে সবার প্রথম যেটা আছে সেটা হচ্ছে জগন্নাথ দর্শন, তারপর ফ্যামিলির সবার জন্য কিছু না কিছু উপহার, এবং তারপর গাঙ্গুরাম বা কাকাতুয়ার খাজা। তো এই মুহূর্তে আমরা স্বর্গদ্বার যে মার্কেট, স্বর্গদ্বার সি বিচ মার্কেট, ওই মার্কেটে ঘুরে বেড়াচ্ছি। কিছু জিনিস বাড়ির জন্য কেনা হয়েছে, আরও কিছু জিনিস নিতে হবে, তো দেখছি সেগুলোই ঘুরে আপনাদের দেখাচ্ছি। আজকের মতো এটাই আমাদের শেষ, এখানেই থাকবো, সকালে দেখছি যদি অন্য কোথাও যাওয়া যায়। তো এখন একটু মার্কেটটা ঘুরে দেখি, দেখি কার জন্য কী নেওয়া যায়, তারপর খাজা নেব। ঘুরি আসবো আর খাজা কিনবো না সেটা তো হয় না। তো খাজা কোথায় ভালো, সবাই বলে খাজা কোথায় ভালো, অ্যাকচুয়ালি দেখতে গেলে লোকাল দোকান থেকে শুরু করে রাস্তার দোকান বা বড় আদি পুরনো দোকান, সবার খাজা ভালো। পুরীতে যত খাজা আছে সব খাজাই ভালো, কিন্তু আমাদের একটা বাঙালিদের কী বলুন তো, আমরা খাজার নাম শুনলে আগে আমাদের যে নামটা মাথায় আসে সেটা হচ্ছে কাকাতুয়া। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরাও এই 2 কেজি খাজা কাকাতুয়া থেকে কিনে নিলাম, দাম পড়লো 200 টাকা প্রতি কেজিতে। আর একটা বড় সোয়াবিন কিনেছে, মানে এই সোয়াবিনটা আমি এর আগে দেখিনি, এখানেই দেখলাম বড় সোয়াবিন। এটা মনে হয় কত করে নিলে, 100 টাকা কেজি, 100 টাকা কেজি বড় একটা সোয়াবিন নিলাম বাড়ির জন্য, দেখি গিয়ে টেস্ট করে কেমন লাগে বড় সোয়াবিনটা। তো কাকাতুয়া থেকে খাজা কিনে নিয়েছি, শপিং মানে পুরোটাই কমপ্লিট,
আর কিচ্ছু কেনার নেই, যা টাকা পয়সা ছিল সব শেষ, আবার গিয়ে রোজগার করে তারপর আবার আসতে হবে। তো এবার একটু ব্যাগ ট্যাগুলো রাখবো, রেস্ট নেব, তারপর ডিনারে বেরোবো। ডিনারে আসছি, ডিনারে এসে বাকি কথা হচ্ছে। বলেছিলাম স্পেশাল জায়গায় খেতে যাবো, কিন্তু স্পেশাল জায়গায় যাওয়ার হয়নি। আমি জানতাম যেটা ভাবি সেটা হয় না, সত্যি শরীরের যা অবস্থা, আর হাঁটাও সম্ভব নয়, বাইরে যাওয়াও সম্ভব নয়। সকালে আমরা যে হোটেলটায় রেস্টুরেন্টটা খেয়েছিলাম, হোটেল সোনার পুরী, ওখানেই আবার ট্রাই করলাম। তো এইবেলা আমরা বিরিয়ানি খেলাম, খুব ভালো টেস্ট, খারাপ না, হাইলি রেকমেন্ডেড, সকালেই বলেছি। হোটেল অম্বিকা প্যালেস, হোটেল অম্বিকা প্যালেসের ঠিক পাশে সোনার পুরি, চাইলে একবার দেখে নিতে পারেন, রেণুকা লেনের মধ্যেই, একদম স্বর্গদ্বারের যে সোজা গলি ওই গলিতে। তো আজকের মতো এতটাই, গুড নাইট, কালকে সকালে উঠে আবার কথা হচ্ছে। শরীর প্রচণ্ড টায়ার্ড, রেস্ট নিতে হবে, আর কিচ্ছু করার নেই। আজকের মতো গুড নাইট, কাল সকাল সকাল আমাদের কাল দুপুরে ট্রেন আছে, তার আগে দেখছি কতটা কি কভার করা যায়, যতটা কভার করা যায় দেখাবো, বাকি কথা সকালে হচ্ছে। আজকের জন্য গুড নাইট, গুড মর্নিং ফ্রম স্বর্গদ্বার সি বিচ। আজ আমাদের শেষ দিন, কাল রাত্রে আপনাদের সাথে শেষ কথা হয়েছিল, একটা ছোট্ট ঘটনা ঘটেছে। ঘটনা ঘটেছে বলতে, আমাদের ট্রেন যেটা ছিল পুরী কামাখ্যা এক্সপ্রেস, দুপুর 2:50, তো কিছু সামান্য কাজের জন্য ওই ট্রেনটা না নিয়ে আমি যেটা দেখলাম, নীলাচল এক্সপ্রেস যেটা দুপুর 11:00 আপনার পুরী থেকে আছে, তো আমরা ওই ট্রেনটা টিকিটটা ক্যান্সেল করে আমরা দুপুর 11:00 আবার রিটার্ন করছি, ব্যাক করছি। তো এবারের পুরী সিরিজটা এতটাই, যতটা আপনারা দেখলেন। তো ট্র্যাজেডি, যে ট্র্যাজেডিটার কথা কালকে বলবো বলবো করে আপনাদের সবাইকে বলাই হয়নি, মানে খুব কী বলবো, কীভাবে এসেছি আমরা সেই ঘটনাটাই বলছি আপনাদের। এবার আমরা প্রথমে টিকিট কেটেছিলাম, কোন ট্রেনটা কেটেছিলাম টিকিট আমরা, ঋষিকেশ পুরী একটা ট্রেনের টিকিট কেটেছিলাম, যেটা ছিল 3 তারিখ রাত্রি 8:45 থেকে, 2 তারিখ রাত্রি 8:45। কিন্তু ট্রেনটা 12 ঘন্টা লেট, 12 ঘন্টা লেট করে ট্রেনটা। তো কথাই বলে না যে যদি প্রভু না চান আসা যায় না, আর প্রভু যদি চান তাহলে যে কোনোভাবেই আসা সম্ভব জগন্নাথ দর্শনে। তো ওই ট্রেনটা যেহেতু 12 ঘন্টা লেট, মানে আমরা গতকাল রাতে এখানে এসে পৌঁছতাম, তো ওই ট্রেনটা আসা আমাদের পক্ষে সম্ভব হয়নি। তো কলকাতা থেকে পুরী একটা শ্যামলী পরিবহনের বাস ছাড়ে, যে বাসের ভিডিও আপনারা এই ভিডিওর ঠিক প্রথমেই আপনারা দেখেছেন, কলকাতা পুরী শ্যামলী পরিবহনের যে স্লিপার বাস, যদিও স্লিপার ফুল স্লিপারটাতে আমরা আসিনি, সেমি স্লিপারটাতে এসেছি। তো ওই টিকিট ছিল না সেমি স্লিপারটাতে। খুব ভালো জার্নি শ্যামলী পরিবহন, হাইলি রেকমেন্ডেড। যদি আপনারা একদিনের যাত্রা বাসে করতে চান পুরী থেকে, কলকাতা থেকে পুরী, তাহলে আপনারা এই বাসটাতে আসতে পারেন, যেটা ধর্মতলা থেকে এসপ্লানেড থেকে রাত্রি 8:10 ছাড়ে, আর এখানে পৌঁছয় পুরীতে, পুরী বাসটাতে পৌঁছায় সকাল 6:10। তো চাইলে আপনারা ওই বাসটাতে আসতে পারেন। তো ওই বাসটাতে করেই আমরা পুরী পৌঁছলাম। পুরী পৌঁছানোর পর জাস্ট একদিনের যা যা প্ল্যান সেগুলো তো আপনারা দেখলেন। তো পুরী এক্সপ্লোর এখনও কিচ্ছু হয়নি, যদি পুরী আমাদের আরও নেক্সট পার্ট আসবে, পুরী ভিডিও আসবে, পুরী এক্সপ্লোরে, হ্যাঁ। তো যেটা মেন, তো মেন যেটা, মানে আপনারা যদি জগন্নাথ দর্শন করতে চান, যেটার জন্য বাঙালি বারবার পুরীতে ছুটে আসে, তো সেই জায়গায় যদি একদিনের জন্য প্ল্যান করতে চান, মানে এক রাত দু দিন, তো সেক্ষেত্রে আপনারা বাসে এসে আবার বাসে রিটার্ন করতে পারেন। সন্ধে 6টার সময় সেম বাস শ্যামলী পরিবহনের পুরী থেকে সন্ধে 6টার সময় আপনারা ওই বাসে করে আবার কলকাতা রিটার্ন করতে পারেন। তো এইবারের মতো ভিডিও এতটাই। কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন কমেন্টে, আমাদের ভিডিও কেমন লাগছে আপনাদের সেটা কমেন্টে জানাবেন। যদি এরকম ভিডিও আরও দেখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং সাবস্ক্রাইব করলে একটা মোটিভেশন পাওয়া যায়, যে মোটিভেশনের মাধ্যমে আমরা ভিডিও বানাতে আরও আগ্রহী হই। তো সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে। আর হ্যাঁ, কিছু সুন্দর সুন্দর ফটো আমরা তুলেছি, যেগুলো আমাদের আওয়ার বং জার্নি ইনস্টাগ্রাম পেজ, সেখানে আপলোড করব। এগুলো দেখার জন্য ইনস্টাগ্রামটাকে ফলো করে নিন। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় আবার নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য এতটাই।